ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি জঙ্গিদের লড়াইয়ের মধ্যে মাঝে মধ্যে ঢুকে পড়েছে লেবানন। লেবাননের জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলকে বেগ দিচ্ছে, পাল্টা হিজবুল্লাহদের ওপরেও ইসরায়েল আক্রমণ করছে মুহুর্মুহু। লেবাননের জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ তাদের মাটিতে দাঁড়িয়ে মিসাইল রকেট ছুটছে ইসরায়েলের দিকে। গাজাতে যখন ব্যস্ত ইসরায়েলের সেনা, তখন অন্যদিক থেকে পাল্টা ইসরায়েলকে আক্রমণ করছে হিজবুল্লাহ। এর মধ্যে লেবাননে ভয়ঙ্কর ধুলো ঝড়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। দেশের একদিকে যখন মিসাইল আছড়ে পড়ছে, রকেট হামলা চলছে, তখন অন্য প্রান্তে এই ভয়ঙ্কর ধুলো ঝড়। লেবাননের উত্তরাংশের বিভিন্ন জায়গা ধুলোতে চারিদিক ঢেকে গিয়েছে, জনজীবন আটকে পড়েছে, প্রশাসনও নজর রাখছে গোটা পরিস্থিতির দিকে। জানা গিয়েছে এই গোটা ঘটনায় অনেকেরই বাসস্থানের ক্ষতি হয়েছে। এই ধুলোঝড়ের পরেই কার্যত চারিদিক অন্ধকার হয়ে যায়, মানুষ ছোটাছুটি করতে শুরু করে, পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। তবে এই ধুলোঝড় নতুন কিছু নয়, ইরাক, সারজা, দুবাই থেকে কাতার, লেবানন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ধুলোঝড়ের ঘটনা শোনা যায় মাঝে মধ্যেই। অনেক সময় খেলার মাঠ হোক কিংবা অন্য কোনো জায়গা, বিভিন্ন অনুষ্ঠান বানচাল হয়ে যায় এর ফলে। এবারে নতুন করে ধুলোঝড়ে রীতিমতো বিপর্যস্ত এই লেবানন। তবে এই গোটা ঘটনায় হিজবুল্লাহ থেমে থাকবে না, তারা কিন্তু ইসরায়েলের ওপরে নিজেদের হামলা চালিয়েই যাবে, তার প্রত্যুত্তর দেবে ইসরায়েল। আর বর্তমানে যে ছবিটা ধরা পড়েছে, দেখতেই পাচ্ছেন যে একেবারে ধুলো ঝড়ে ঢেকে গিয়েছে লেবানন। এই ধুলোঝড়ে এমন অবস্থা, পাশের মানুষকেও যেন দেখা যাচ্ছে না, ঢেকে গিয়েছে বিস্তীর্ণ এলাকা ধুলোঝড়ের ফলে। ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি জঙ্গিদের লড়াইয়ের মধ্যেই এবারে যখন ঢুকে পড়েছে লেবানন, তখন এই ঘটনা সামনে এসেছে। লেবাননের জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলকে রীতিমতো বেগ দিচ্ছে, পাল্টা হিজবুল্লাহদের ওপরেও ইসরায়েল আক্রমণ করছে। লেবাননের জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ তাদের মাটিতে দাঁড়িয়ে মিসাইল রকেট ছুটছে ইসরায়েলের দিকে। গাজাতে যখন ব্যস্ত ইসরায়েলের সেনা, তখন অন্যদিকে পাল্টা ইসরায়েলকে আক্রমণ করছে হিজবুল্লাহ। এর মধ্যে লেবাননে ভয়াবহ ধুলো ঝড়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেশের একদিকে যখন মিসাইল আছড়ে পড়ছে, রকেট হামলা চলছে, তখন অন্য প্রান্তে এই ভয়ঙ্কর ধুলো ঝড়। লেবাননের উত্তরাংশের বিভিন্ন জায়গা ধুলোতে চারিদিক ঢেকে গিয়েছে, জনজীবন আটকে পড়েছে, প্রশাসনও নজর রাখছে গোটা পরিস্থিতির দিকে। জানা গিয়েছে এই গোটা ঘটনায় অনেকের বাসস্থানের ক্ষতি হয়েছে। ধুলোঝড়ের পরেই কার্যত চারিদিক অন্ধকারে ঢেকে যায়, মানুষ ছোটাছুটি শুরু করে, পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। তবে এই ধুলোঝড় নতুন কিছু নয়, ইরাক, সারজা, দুবাই থেকে কাতার, লেবানন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ধুলোঝড়ের ঘটনা রীতিমতো মাঝে মধ্যেই শোনা যায়। অনেক সময় খেলার মাঠ হোক কিংবা অন্য কোনো জায়গা, বিভিন্ন অনুষ্ঠান বানচাল হয়ে যায় এই ধুলোঝড়ের ফলে। এবার নতুন করে ধুলোঝড়ে রীতিমতো বিপর্যস্ত এই লেবানন। তবে এই গোটা ঘটনায় হিজবুল্লাহ থেমে থাকবে না, তারা কিন্তু ইসরায়েলের ওপর নিজেদের হামলা চালিয়েই যাবে, তার প্রত্যুত্তরও দেবে ইসরায়েল। Thank you.
সঙ্গে রাখুন আজতক বাংলাকে। পরবর্তী আপডেট অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরই পাশাপাশি আজতক বাংলাকে হোয়াটসঅ্যাপেও ফলো করুন। আজতক বাংলা এখন রয়েছে হোয়াটসঅ্যাপেও।